আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতরের তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়, এমন অবস্থা বিতর পড়ার হুকুম কি? যদি আপনি ভোর রাতে ওঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতর আপনি রাখবেন না, বিতর আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনি বিতর পড়েন। হঠাৎ একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তাহলে তারপরেও বিতর পড়লে আদায় হয়ে যাবে।